আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সব সময় ইউটিউবে যারা ইউটিউব ব্যবহার করি অথবা ইউটিউব চ্যানেল আছি, আমরা সবাই শুনে আসি যে অনলাইন এসইও ভিডিওর জন্য এবং অফলাইন এসইও। তো অফলাইন এসইও কি এটা আমরা অনেকেই বুঝি না, তো এটাই আমরা আজকে শিখব। অফলাইন এসইও হচ্ছে আপনি যে ভিডিওটি আপলোড দেন, আপনি ধরেন একটা ভিডিও ইউটিউবে আপলোড দিবেন, তো ওই ভিডিওটা আপলোড দেওয়ার আগে ভিডিওটার যে কোনো একটা নাম থাকে, ওই নামটাই হচ্ছে অফলাইন এসইও। তো বন্ধুরা চলুন আজকে শিখে আসি কীভাবে অফলাইন এসইও করতে হয়। তো বন্ধুরা, অফলাইন এসইও করার জন্য আপনি যে আপনার ইউটিউবে যে ভিডিওটি আপলোড দিবেন ওই ভিডিওটির টাইটেল কী দিবেন ওইটা তো আপনি আগেই ঠিক করে রাখছেন, তো ওই টাইটেলটা আপনি এখানে লিখবেন। যেরকম ওই টাইটেলটা আমি এখানে লিখে রেখেছি, একটা মেসেজের ভিতর আমি লিখে রেখেছি, তো এটা আপনি লিখে রাখবেন। লিখে রাখার পর আপনি ওইটারে কপি করবেন, তো ওইটা কপি করার পরে আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনি যে ভিডিওটি আপলোড দিবেন ওই ভিডিওটির উপরে যাবেন। ওই ভিডিওটির উপরে যাওয়ার পরে আপনি ওই ভিডিওটি চেপে ধরে আপনি ওইটার রিনেমে যাবেন। তো দেখেন আমি যে ভিডিওটি আপলোড দিব ওই ভিডিওটির কিন্তু কোনো নাম নেই, এটা আজে বাজে যে কোনো একটা নাম দেওয়া, তারিখ দেওয়া। তো ওইটা ওই নামের জায়গায় আমি ওই কপি করা যে আমার ইউটিউব চ্যানেলে এটা ওইটা আমি ছেড়ে দিব। তো বন্ধুরা এটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এটা ওকে দিলাম। তো এখানে এটা বেশি হয়ে গেছে, তো আমি একটু কমিয়ে দিলাম। তো হয়ে গেল আমার ভিডিওর টাইটেল নেওয়া। তারপর আমি আপনি যে থাম্বনেলটা সেট করছেন ওই থাম্বনেলটা যাবেন। তো থাম্বনেলটা যাওয়ার পরে আপনি ওই থাম্বনেলটাও ঠিক সেরকম আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে রিনেম করবেন। রিনেম করে এটার যে নামটা ওইখানে আপনি এটা পেস্ট করে দিবেন। তো হয়ে গেল আমার অফলাইন ইস্যু। তারপর আপনি ব্যাকে যাবেন, গিয়ে আপনার ইউটিউবে যাবেন। তো ইউটিউবে আসার পরে আপনি আপনার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আপলোড ভিডিওতে যাবেন। তারপর আপনার যে নির্দিষ্ট ভিডিওটি যেটা আপনি আপলোড করবেন সেটার উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে ভিডিও টাইটেল যখন আসবে তো কারেক্ট টাইটেলের জায়গায় আপনার যে ওই কপি করা যে নামটা ওইটা দিয়ে দিবেন। এটা আগে আপনি ঠিক করে নেবেন যে আপনার ভিডিওর আপনি কি নাম দিতে চান। তারপর আপনি ডিসক্রিপশনে গিয়েও ওইটাই আপনি পেস্ট করে দিবেন। তারপরে পরবর্তীতে আপনি যখন ইউটিউব স্টুডিও থেকে আপনার যা যা দরকার ওইটা ডিসক্রিপশন লিখে নেবেন। তো এখন আপনি কী কাজ করবেন, এখানে প্রাইভেট লিখে দিবেন, পাবলিক দিবেন না, প্রথমেই প্রাইভেট লিখে দিবেন। এখানে যদি আপনার তারপরে যদি আপনার কার্ডসের জন্য হয়, বাচ্চাদের জন্য হয়, তখন বাচ্চাদের জন্য লিখবেন, আর যদি বাচ্চাদের না হয় তাহলে নো মেড কার্ডস এটা লিখবেন। তো এটা দেওয়ার পরে তারপর এখানে লোকেশনের জায়গায় যদি আপনি বাংলা ভিডিও বানাতে চান তাহলে বাংলাদেশের জন্য আপনার টার্গেট থাকে তাহলে বাংলাদেশ লিখে সার্চ দিবেন। এই যে আমার বাংলাদেশ এসে গেছে, তারপর বাংলাদেশ লোকেশন ঠিক করবেন। তারপর আপনার নির্দিষ্ট প্লে লিস্ট যদি থেকে থাকে ওইটা সেট করবেন, তারপর ডান। তারপর আপনি আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পরে আপনার হয়ে যাওয়া গেল আপলোড। তো বন্ধুরা শিখলাম কীভাবে অফলাইন এসইও ভিডিও করতে হয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এর পরবর্তীতে আমরা ভিডিও আনবো কীভাবে অনলাইন এসইও করতে হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
ইউটিউবে আমাদের চ্যানেলটিকে খুঁজে পেতে আপনার সার্চ বারে গিয়ে সার্চ করুন EMRAN, কোনো স্পেস দিবেন না, VITIPS, ইমরান ভাই টিপস, কোনো স্পেস দিবেন না, সার্চ করুন। সার্চ করার পর আমার ভিডিও আসবে। এখানে আসার পরে আপনি আমার চ্যানেলে যে আমার ছবি লোগো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনি এই যে লাল সাবস্ক্রাইব বাটনটা এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর পাশের যে বেল বাটনটা এটার উপরে ক্লিক করবেন, তারপর অল করে দিবেন এবং ডান সাইডে যে ভিডিও লেখা এটার উপরে ক্লিক করবেন। এখানে গেলে আমার যত ভিডিও আছে সমস্ত ভিডিও আপনি পাবেন এবং আরও ডান সাইডে যে প্লেলিস্ট লেখা এটা ক্লিক করবেন। এটার ভিতরে আপনি আমার সমস্ত প্লেলিস্ট যেরকম ইউটিউব টিপস, টিউটোরিয়াল, এরকম অন্যান্য টিপস এগুলো সব পাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।